স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের প্রিজম এবং কাঁচের স্ল্যাবের তার গঠন এবং তার মধ্য দিয়ে আলোর কিভাবে প্রতিসরণ হয় সেই সম্পর্কে বলবো। তাহলে সেটা বলতে গেলে আগে তোমাদের জানতে হবে যে প্রিজম কেমন এবং কাঁচের স্ল্যাব কেমন গঠন হয়। তাহলে আমি এখন বোর্ডে একটা প্রিজম এবং একটা কাঁচের স্ল্যাব প্রথমে আমি এঁকে দেখাই তোমাদের। দেখো, বোর্ডে বাঁদিকে একটা প্রিজম এবং ডান দিকে একটা কাঁচের স্ল্যাব আমি এঁকেছি। এই আঁকার জন্য কিভাবে তোমরা পদ্ধতিটা অবলম্বন করবে, না প্রথমে এখানে একটা ত্রিভুজ আঁকবে, ঠিক যেমন ত্রিভুজ আঁকবে ঠিক একটু সরে ডান দিকে উপরের দিকে গিয়ে আর একটা ত্রিভুজ আঁকবে এবং এই ত্রিভুজের এই কৌণিক বিন্দুগুলো পরস্পর যোগ করে দেবে। আর দেখো যে ভিতরের এইটা ডট ডট করেছি তার কারণ হচ্ছে এটা পিছনের দিকে আছে বলে। তাহলে প্রিজম আমরা কাকে বলবো? দেখো, প্রিজমটা হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, বিশেষ আকৃতির একটা প্রতিসারক মাধ্যম। কি ধরনের প্রতিসারক মাধ্যম? না, এর দেখো তিনটে আয়তকার তল আছে, একটা এদিকে আছে, একটা এপারে আছে, একটা নিচে আছে, ঠিক আছে। এই তিনটে আয়তকার তল এবং দুদিক মানে সামনে এবং পিছনের অংশটা কেমন না ত্রিভুজাকার, অর্থাৎ তিনটি আয়তকার এবং দুটি ত্রিভুজাকার ক্ষেত্র দ্বারা বদ্ধ একটা ঘনবস্তু, কাঁচের ঘনবস্তু, একেই বলবো আমরা প্রিজম। এক কথায় বললে যে তিনটি আয়তকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা বদ্ধ স্বচ্ছ সমসারক মাধ্যমকেই বলবো আমরা, প্রতিসারক মাধ্যমকে বলবো আমরা প্রিজম। এখন দেখো প্রিজমের কতগুলো তোমাদের জিনিস জানতে হবে। যেমন প্রথম জানতে হবে প্রতিসারক তল। দেখো প্রিজমের একদিক থেকে যদি আলো ঢোকে অন্য দিক থেকে আলো নির্গত হবে, তাহলে এই দিকের বাঁদিকের তল এবং ডান দিকের তলটা হচ্ছে প্রতিসারক তল হবে। যেমন যদি নাম দিই, মনে করো আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেওয়ার পরে আমি নামকরণটা করব, যে প্রিজমের একটা প্রধান ছেদ একটা টার্ম হয় প্রধান ছেদ। তাহলে প্রধান ছেদ আমরা কাকে বলবো? না প্রিজমকে যদি আমরা একটা অংশে বিভক্ত করি, দেখো এই অংশটায়, এটা ক্রস সেকশন করি, তাহলে এটা হচ্ছে হয়ে যাবে প্রিজমের প্রধান ছেদ। নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা সি, এই এবিসিটা হয়ে যাবে প্রিজমের প্রধান ছেদ। আচ্ছা, এবারে নাম দিচ্ছি আমি এইটা ডি ই এফ, আর এটার নাম দেব আমি জি এইচ কে। এবারে দেখো বাঁদিকের তলটা কি তল ছিল? না বাঁদিকের তলটা ছিল ডি ই এইচ কে। এই ডি ই এইচ কে হচ্ছে বাঁদিকের এই তলটা, এই তলটা একটা প্রতিসারক তল। ডান দিকে একটা তল আছে দেখো ডি এফ জি কে, এই ডি এফ জি কে আর একটা প্রতিসারক তল, অর্থাৎ প্রিজমের দুটি প্রতিসারক তল থাকে। নিচের এই অংশটা অর্থাৎ ই এফ জি এইচ, এই ই এফ জি এইচ এটাকে বলবো আমরা প্রিজমের ভূমি। এরপর আমি তোমাদের বলবো যে প্রিজমের প্রতিসারক কোণ কাকে বলে। দেখো দুদিকে দুটো প্রতিসারক তল ছিল, দুটো প্রতিসারক তল যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকেই বলবো আমরা প্রতিসারক কোণ। দেখো এখানে ডি ই এইচ কে এদিকের প্রতিসারক তল, আর এদিকে ছিল ডি এফ জি কে, এটা একটা প্রতিসারক তল। দুটো তল এই যে কোণটা উৎপন্ন করেছে এই কোণগুলোকেই বলবো আমরা প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। এবারে দেখো প্রান্তরেখা, প্রান্তরেখা কাকে বলবো? প্রিজমের প্রান্তরেখা, না দুটি এই যে প্রতিসারক তলগুলো যেখানে মিলিত হয়েছে, প্রিজমের দুটো প্রতিসারক তল যেখানে মিলিত হয়েছে, যেমন এখানে ডি কে, ডি কেটা একটা হচ্ছে প্রান্তরেখা প্রতিসারক তল, এটা এটা একটা জায়গায় মিলিত হয়েছে এদিকের একটা প্রতিসারক তল। এই এফ জি এটা একটা প্রান্তরেখা, ই এইচ এটা একটা প্রান্তরেখা। তাহলে এগুলো হলো প্রিজমের প্রান্তরেখা, তিনটি প্রান্তরেখা মূলত। এবারে চলে যাবো প্রিজমের ভূমি। ভূমি বলতে যখন তুমি একটা প্রিজম আকৃতির কোনো বস্তুকে
এই ধরনের প্রিজম আকৃতি হয়। এবারে প্রিজম আকৃতির বস্তুকে যখন তুমি কোনো জায়গায় বসাবে, তাহলে এই নিচের এই আয়তকার তলটাকে বলবো আমরা ভূমি। এখানে দেখো ই এফ জি এইচ হলো ভূমি। এক কথায় বললে প্রিজমের প্রান্তরেখার বিপরীত তল, এই যে প্রান্তরেখা দিকে তার বিপরীত তল, এই তলটাকে নিচের তলটাকে বলবো আমরা প্রিজমের ভূমি। এরপর আমি তোমাদের বলবো যে কাঁচের স্ল্যাব কাকে বলে। কাঁচের স্ল্যাব, দেখো এখানে একটা কাঁচের স্ল্যাব এঁকেছি, তাহলে এর সংজ্ঞাটা কেমন হবে না, এটা কেমন আকৃতি আগে বলো, আয়ত ঘন। তাহলে কাঁচের তৈরি স্বচ্ছ সমসত্ত্ব কঠিন কাঁচ দিয়ে তৈরি আয়ত ঘনক আকৃতির বস্তুকেই বলবো আমরা কাঁচের স্ল্যাব। এখানে কাঁচের স্ল্যাবটার আমি নামকরণগুলো করে নিই, তারপরে বিভিন্ন টার্মগুলো আমি তোমাদের দেখাবো। দেখো কাঁচের স্ল্যাবে মানে আয়ত ঘনক আকার, তাহলে এখানে মোট তল সংখ্যা হবে কটা, না মোট তল সংখ্যা হবে ছটা। এবারে দেখো উপরে বায়ু থাকবে, যদি নিচেও বায়ু থাকে তাহলে উপর থেকে আলো এসে যদি এর মধ্যে প্রবেশ করে তাহলে এর নিচের এই তল দিয়ে চলে যাবে, অর্থাৎ যে কোনো সময়ে এর প্রতিসারক তল হিসাবে দুটো তল কাজ করবে। মোট প্রান্তরেখার সংখ্যা হয়ে যাবে এখানে চারটে, নিচে চারটে আটটা, সাইডে তাহলে বারোটা প্রান্তরেখা হয়ে যাবে। কৌণিক বিন্দু যেমন হয় আয়তঘন সেরকম হয়ে থাকবে। এবারে আমি তোমাদের একটা বিশেষ অংশ পড়াবো যে কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে প্রতিসরণ কেমন হয় এবং প্রতিসরণ হলে সেখানে আলোর কী ঘটে, অর্থাৎ কোন দিকে যাবে, তার চ্যুতি কতটা হবে সেটা সম্পর্কে বলবো। সেটা বলতে গেলে আগে আমাকে এই কাঁচের স্ল্যাবের একটা প্রধান ছেদ নিতে হবে, ছেদ নিয়ে তারপরে আমি তোমাদের ওটা বোঝাবো। দেখো এখানে আমি একটা কাঁচের স্ল্যাবের প্রধান ছেদ নিয়েছি, এ বি সি ডি, এটা হলো একটা কাঁচের প্রধান ছেদ। মনে করো এই কাঁচের উপর থেকে কোনো একটা অংশ থেকে আলো তির্যকভাবে যদি আপাতিত হয় তাহলে কি ঘটবে। মনে করো এটা একটা অভিলম্ব, এটা আমি নাম দিলাম কিউ এন। আচ্ছা বইয়েতে এটার নাম দেওয়া নেই যদি, ঠিক আছে এখানে একটা অভিলম্ব আছে, অভিলম্বের সঙ্গে যে কোণটা করবে সেই কোণটা কি কোণ, আপাতন কোণ আই হবে, তাহলে আপাতন কোণ আই। এবারে দেখো এটা বায়ু, এটা কাঁচ, তাহলে ওপরে আছে লঘু মাধ্যম আর নিচে আছে ঘন মাধ্যমে প্রবেশ করলো, অর্থাৎ আলো এখান থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো। তাহলে ঘন মাধ্যমে প্রবেশ করলে ওর যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যাবে না, ও কিছুটা অবিলম্বের দিকে বেঁকে আসবে। অবিলম্বের সঙ্গে মনে করো এখানে এটা আই ওয়ান যদি ধরি, তাহলে অবিলম্বের সঙ্গে যে কোণটা করলো সেটা তার প্রতিসরণ কোণ, মানে আর ওয়ান আমি নাম দিলাম। এবারে দেখো এবারে এই পথে এসে ও দ্বিতীয় তলে বিভেদ তল, মানে নিচে এবারে আছে ওপরে কাঁচ নিচে বায়ু, তাহলে এই বিভেদ তলে আর বিন্দুতে এসে পড়লো, এখানে কি হবে না, এখানে আবার ও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তার মানে যে পথে যাওয়ার কথা ছিল অবিলম্ব থেকে কি করবে দূরের দিকে সরে যাবে, অর্থাৎ এই পথে চলে যাবে। দেখো এই কোণ দুটো কি হয়, এই কোণটা সমান হবে, কেন, কারণ এই অবিলম্ব আর এই অবিলম্ব পরস্পর দুটো কি সমান্তরাল, আর এটা হচ্ছে ছেদক, তাহলে এটা হয়ে যাবে একান্তর কোণ, তাহলে এটাও হয়ে যাবে আর ওয়ান। এবারে আমরা ধরছি তাহলে এবারে এই যে কোণটা হবে বাইরে যখন বেরিয়ে যাবে এই কোণটা আমরা ধরে নিচ্ছি আই টু। আমরা এখান থেকে দেখাতে পারি যে কাঁচের ক্ষেত্রে, কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কি হবে না, এই রশ্মি যখন প্রবেশ করবে এপার থেকে নির্গত হবে, নির্গত হওয়ার সময় আলো কিভাবে তার কিছুটা চ্যুতি ঘটবে, পার্শ্বীয় বিচ্যুতি ঘটবে, অর্থাৎ সমান্তরালভাবে নির্গত হবে, সেটা আমি তোমাদের দেখাবো, তার জন্য আমি কিছু এঁকে নিই। এবার আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে পিকিউ মানে আপাতিত রশ্মি, কাঁচের স্ল্যাবের উপরে যে আপাতিত রশ্মি পিকিউ এবং যে পথে নির্গত হয়েছে আর এস, এরা দুজন যে সমান্তরাল হবে সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। এর আগে তোমাদের আমি বলেছি যে প্রতিসারাঙ্ক মানে কি, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে তার আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তাহলে এই ক্ষেত্রে কিউ বিন্দুতে আমরা
কাঁচের মিউ মানে মিউ কেমন লিখতে পারি? না, সাইন আই বাই সাইন আর। এবারে এটা কি হলো? না, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, বা একে লিখতে পারি মিউ এ বাই জি, মানে এ জি মানে হচ্ছে এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসারাঙ্ক। এবারে এই এটা কোন বিন্দুতে পেয়েছিলাম? এটা কিউ বিন্দুতে পেয়েছিলাম। এবারে আমরা যদি আর বিন্দুতে আসি, আর বিন্দুতে আসলে আমরা কি পাবো এখানে? না, এখানে পাবো হচ্ছে কি, আমরা বায়ুর প্রতিসারাঙ্ক কার মাধ্যমে? কাঁচের মাধ্যমে। মানে আমরা বলতে পারি মিউ গ্লাসের সাপেক্ষে এয়ারের মানে জি এ এর প্রতিসারাঙ্ক। এখানে কি হয়ে যাবে? না, সাইন আপাতন কোণের মান কত হবে? না, আর হবে, এটা আর ওয়ান দেওয়া দরকার নেই, শুধু আরই করে দিচ্ছি। সাইন আর বাই সাইন আই, এটা আই ওয়ান ছিল, এটা আই টু হবে। সরি, এবারে আমরা জানি পরস্পর বিপরীত হয়, কাঁচের সাপেক্ষে বায়ুর যা প্রতিসারাঙ্ক হবে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক তার অনন্য হবে। অর্থাৎ এই দুটোর গুণফল কেমন হবে? না, গুণফল হয়ে যাবে ওয়ান। অর্থাৎ মিউ এ জি গুণিতক মিউ জি এ, এই দুটো গুণ করলে ওয়ান আসবে। এবারে এর যদি আমরা মান বসিয়ে দিই, এর মানটা কি ছিল? না, সাইন আই বাই সাইন সাইন আই ওয়ান বাই সাইন আর গুণিতক, এটা ছিল সাইন আর বাই সাইন আই টু ইজিক্যাল টু ওয়ান। দেখো, সাইন আর কেটে যাবে, তাহলে কি আসলো? না, সাইন আই ওয়ান ইজিক্যাল টু সাইন আই টু। তাহলে কি প্রমাণ করতে পারি? দুটোর কোণানুপাত যেহেতু সমান, তাহলে তাদের কোণ দুটো সমান হবে, অর্থাৎ আই ওয়ান ইজিক্যাল টু আই টু। আমি তোমাদের আরেকবার আমি এটা বলছি, দেখো এই কিউ বিন্দুতে আমরা কি করতে পারি? না, কিউ বিন্দুতে কাঁচের প্রতিসারাঙ্ক বের করতে পারি। কাঁচের প্রতিসারাঙ্ক কত হবে? না, কাঁচের প্রতিসারাঙ্ক মিউ এজি, এজি মানে এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসারাঙ্ক কত হবে? না, আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, মানে সাইন আই ওয়ান সাইন আই ওয়ান বাই সাইন আর। আর এই বিন্দুতে মানে আর বিন্দুতে আমরা কি করতে পারি? না, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক বের করতে পারি। কাঁচের সাপেক্ষে গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসারাঙ্ক কত হবে? না, আপাতন কোণের সাইন, এখানে আপাতন কোণ কত আর প্রতিসরণ কোণ কত আই টু, তাহলে এখানে জি এ মিউ জি এ সমান হবে সাইন আর বাই সাইন আই টু। এবারে দুটো প্রতিসারাঙ্ক, দুটো মাধ্যম যদি তারা চেঞ্জ হয়ে যায়, কাঁচের সাপেক্ষে বায়ু, বায়ুর সাপেক্ষে কাঁচ, এদের প্রতিসারাঙ্ক হয় অনন্য হয়, অর্থাৎ গুণফলটা হয়ে যাবে ওয়ান, তাহলে মিউ এজি গুণিতক মিউ জি এ সমান ওয়ান হয়ে যাবে। তাহলে মান বসিয়ে দিই, সাইন আই ওয়ান বাই সাইন আর, আর এখানে হয়ে যাবে সাইন আর বাই সাইন আই টু, দুটো গুণ করলে ওয়ান, সাইন আর কি হবে? কেটে যাবে, তাহলে সাইন আই ওয়ান ইজ ইকাল টু সাইন আই টু। এবারে দুদিকে সাইন সাইন উঠে যাবে, যেহেতু কোণানুপাত সমান, তাহলে কোণগুলো সমান হবে, অর্থাৎ আই ওয়ান ইজ ইকাল টু আই টু। অর্থাৎ আমরা বলতে পারি যে এই আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা পরস্পর কেমন হবে, কোন দুটো সমান হবে, তার মানে হচ্ছে এরা পরস্পর সমান্তরাল হবে। কেবলমাত্র কি হবে? না, এদের পার্শ্বীয় চ্যুতি ঘটবে। রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে, এই পথে যাওয়ার কথা ছিল এই পথে না গিয়ে, কিছুটা পার্শ্বীয় চ্যুতি ঘটবে। ওকে, এখানে দেখো আমরা প্রিজমের একটা প্রধান ছেদ নিয়েছি, প্রধান ছেদ, প্রিজমকে ক্রস সেকশন করলে যেভাবে দেখায় সেরকম দেখেছি আমরা। মনে করো যদি এখানে কোনো আলো, দুটো প্রতিসারক তল আছে, একটা বাঁদিকে ছিল একটা ডান দিকে ছিল, নিচে একটা ভূমি ছিল, এই প্রতিসারক তল থেকে যদি কোনো আলো এসে আপাতিত হয়, তির্যকভাবে যদি আপাতিত হয়, তাহলে এর মধ্যে এদিকে আছে বায়ু, এখানে আছে কাঁচ, আবার এপারে আছে বায়ু,
তাহলে এদিক থেকে প্রবেশ করে কাঁচে যাবে, কাঁচ থেকে আবার বায়ুতে পুনরায় চলে যাবে। এর ক্ষেত্রে না আপাতিত এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কেমন হয় সেটা আমি তোমাদের একটু আলোচনা করব। তার আগে আমি একটা রশ্মির কথা বিবেচনা করি যে সে কিভাবে যাবে। মনে করো এই এবির দিকে একটা রশ্মি এসে আপাতিত হলো, এই পথে এসে আপাতিত হয়েছে, অর্থাৎ কি নাম দেব আমরা? না মনে করো এটা পি, এই বিন্দুটার নাম দিলাম আমি কিউ। এখন এখানে একটা অভিলম্ব আঁকতে হবে, কারণ দুটো মাধ্যম আলাদা, এদিকে বায়ু আর মাঝখানে কাঁচ, তাহলে এখানে অভিলম্বটা কি করে আঁকবো? দেখবে স্কেলের একটা তোমাদের এইভাবে দাগ থাকে, এই স্কেলের দাগটা এই দাগের উপরে ফেলে দেবে, দিলে স্কেলের প্রান্তরেখাটা হয়ে যাবে এই তলের উপরে লম্ব, অভিলম্ব হয়ে যাবে। তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে আমরা কি বলবো? আপাতন কোণ। এই আপাতন কোণ ধরে নাও আই ওয়ান। এবারে এখানে এসে কি হবে? না অভিলম্ব থেকে একটু কি হবে, অভিলম্বের দিকে চলে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এইভাবে নির্গত হয়ে যাবে, এই পথে চলে যাবে, কিউ আর পথে চলে যাবে। দেখো এখানে আই ওয়ান, তাহলে এইখানের এই কোণটার নাম দেব আমরা আর ওয়ান। আই ওয়ানের থেকে আর ওয়ান ছোট হবে, কেন? না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, অর্থাৎ অভিলম্বের দিকে কিছুটা সরে আসবে। ওর যাওয়ার কথা ছিল কোন পথে? যাওয়ার কথা ছিল ওর এই রশ্মিটার যাওয়ার কথা ছিল হচ্ছে এই পথে যাওয়ার কথা ছিল। এই পথে কি গেছে? এই পথে যায়নি, এই পথে না গিয়ে ও কি করেছে? কিছুটা অভিলম্বের দিকে বেঁকে এসছে। এবারে দেখো আর বিন্দু মানে দ্বিতীয় প্রতিসারক তলে গিয়ে পড়েছে, দ্বিতীয় প্রতিসারক তলে গিয়ে পড়লে তাহলে এখানেও একটা অভিলম্বের ব্যাপার থাকবে, কারণ অভিলম্ব থেকে দূরে সরে যাবে এবারে, তাহলে এখানেও একটা অভিলম্ব আঁকবো। অভিলম্ব কিভাবে আঁকবো? স্কেলের এই যে দাগ দেয়া আছে দাগটা এই দাগের উপরে ফেলে দেবো আমরা, তলের উপরে ফেলে দেবো, তাহলে এখানে এই স্কেলের এই তলটাই হয়ে যাবে, তখন স্কেলের এই প্রান্তরেখাটা হয়ে যাবে হচ্ছে আমার অভিলম্ব। তাহলে এখানে এটাই আমরা পেয়ে গেলাম একটা অভিলম্ব। এবারে কি হবে? তাহলে এইটা হয়ে যাবে এবারে আপাতন কোণ, আপাতন কোণের নাম দিলাম আমরা আর টু, আর টু, এখানে আপাতন কোণটার নাম দিলাম আর টু। এবারে এ কি করবে? যে পথে যাওয়ার কথা ছিল সেখানে কি হবে? অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে, অর্থাৎ এদিকে বেঁকে যাবে, এই পথে আর এস পথে বেঁকে যাবে, এইটা হয়ে যাবে আমাদের আই টু। দেখো যাওয়ার কথা ছিল কোন পথে? এই পথে যাওয়ার কথা ছিল পি কিউ, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোন পথে? না আর এস পথে। এদের মধ্যেকার যে কোণটা হবে সেই কোণটাকেই বলবো আমরা চ্যুতি কোণ, এই কোণটাকে বলবো আমরা চ্যুতি কোণ ডেল্টা। এই যে মাঝখানের কোণটা হয়েছে এই কোণটাকেই বলবো আমরা চ্যুতি কোণ ডেল্টা। এবারে প্রিজমের ক্ষেত্রে দশম শ্রেণীতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে ডেল্টা ইজিক্যাল টু, ডেল্টা ইজিক্যাল টু চ্যুতি কোণ ডেল্টা ইজিক্যাল টু কি হবে? না আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এ মানে হচ্ছে এই প্রতিসারক কোণ, এইটা তোমাদের প্রমাণ পড়ে। ডেল্টা ইজিক্যাল টু কি? না ডেল্টা ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এই প্রমাণটা পড়ে। চলো এবারে আমি তোমাদের এই প্রমাণটা কিভাবে প্রিজমের ক্ষেত্রে করবে সেটা আমি একটু বুঝিয়ে দেবো, করবো না হয়তো আমি বুঝিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হবে। ছাত্রছাত্রীরা তোমরা যদি এবারে এই প্রমাণটা করার জন্য, অর্থাৎ ডেল্টা ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণ করার জন্য আমরা এই চিত্রটাকে বেছে নেব। এই চিত্রে দেখো একটা ত্রিভুজ আছে ও কিউ আর, এই যে ও কিউ আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার কথা নির্বাচন করব প্রথমে আমরা, যে ও কিউ আর ত্রিভুজের এই ও কিউ আর এই কোণটার মান কত হবে বলতো আগে? এই কোণটার মান কত হবে? না এই কোণটার মান হবে দেখো এরা পরস্পর ছেদি সরল রেখা, অর্থাৎ বিপ্রতিপ কোণ হবে, এটা চ্যুতি হয়ে যাবে প্রথম ক্ষেত্রে চ্যুতি,
অর্থাৎ এই কোণটার মান হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান, অর্থাৎ কোণ ও কিউ আর, ও কিউ আর কত হবে না আই ওয়ান মাইনাস আর ওয়ান, এই কোণটা পাবো আমরা। এবারে আমরা এই দিকের কোণটা নির্বাচন বার করার চেষ্টা করব, এই দিকের কোণটা কত হবে বলতো, এই দিকের কোণটা একইভাবে চলে আসবে, এটা এটা পুরোটা বিপরীত কোণ, তাহলে এটা চ্যুতি কোণ চলে আসবে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে চ্যুতি কত আসবে না, এটা হচ্ছে আই টু মাইনাস আর টু, অর্থাৎ ও আর কিউ, ও আর কিউ, ও আর কিউ, এই কোণটা কত আসবে না আই টু মাইনাস আর টু, এটা আসবে। তাহলে দেখো এই ত্রিভুজে, এই যে ত্রিভুজ ও কিউ আর, এটা তার বর্ধিত অংশ একটা বাহু বর্ধিত হয়েছে, তাহলে এটা বহিঃস্থ কোণ, ডেল্টাটা হচ্ছে কি কোণ না বহিঃস্থ কোণ, তাহলে বহিঃস্থ কোণ কি হয় না বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, অর্থাৎ আমরা লিখতে পারি চ্যুতি কোণ ডেল্টা, এই ডেল্টাটা হবে এই দুটো কোণের সমষ্টি, এই কোণটা এবং এই কোণটার সমষ্টি, অর্থাৎ এই দুটো কোণ, কোণ কিউ ও, ও কিউ আর, আর হচ্ছে ও আর কিউ, ও কিউ আর এর মানটা আমরা বসিয়ে দেবো আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর এই কোণটার মান হচ্ছে আই টু মাইনাস আর টু। এবারে দেখো আই ওয়ান আর আই টু দুটো প্লাসে আছে, তাহলে আই ওয়ান প্লাস আই টুতে চলে আসবো, আর মাইনাস কমন নিয়ে এই আর ওয়ান প্লাস আর টুতে চলে আসবো। শুধু আমাদের এবারে দেখানোর আছে যে যদি দেখাতে পারি আর ওয়ান এবং আর টুর যোগফলটা হচ্ছে এই কোণের সঙ্গে সমান হয়, এই কোণের সঙ্গে সমান হয়, তাহলে আমরা বসিয়ে দেবো এটা এ। তবে তার আগে আমরা একটু প্রমাণ করে আসব যে আর ওয়ান প্লাস আর টু সমান হচ্ছে এ, এই প্রমাণটা আমি তোমাদের দেখাবো আর একবার। দেখো আমরা প্রমাণটা এই পর্যন্ত আগে বুঝিয়েছিলাম যে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কি এসেছিল, আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। যদি আমরা প্রমাণ করতে পারি যে আর ওয়ান প্লাস আর টু এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে আমরা সহজে এখানে এ লিখে দেবো এবং আমাদের প্রমাণটা হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। তাহলে এবারে কিভাবে দেখো আর ওয়ান আর আর টু দুটোর সমষ্টিটা এর সঙ্গে সমান হয়, এই কোণের সঙ্গে সমান হয় সেটা আমি দেখাবো। এটা দেখার জন্য তোমাদের যে যে জিনিসগুলো জানতে হবে, দেখো এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এ কিউ এন আর, এ কিউ এন আর একটা চতুর্ভুজ, এই কোণটাই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তার মধ্যে এদিকের কোণটা অর্থাৎ এ কিউ এন এটা কেমন ছিল, অভিলম্ব, অভিলম্ব মানে সমকোণ, এদিকের এই কোণটা আর এনটা এ আর এর উপর লম্ব ছিল, তাহলে এই কোণটা হয়ে গেল সমকোণ। চতুর্ভুজের চারটে কোণ, এ কোণ, কিউ কোণ, এন কোণ, আর কোণ, চারটে কোণের মধ্যে দুটো কোণ হচ্ছে সমকোণ, তাহলে দুটো কোণের সমকোণ যদি হয়ে যায় তাহলে 90 90 180 বাদ চলে গেল, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত আসবে, এ কোণ আর এন কোণ, এ কোণ আর এন কোণ যোগ করলে আসবে 180। দেখো এই কোণটা এবং এই কোণটার সমষ্টি হচ্ছে 180। এবারে বলবো একটু লক্ষ্য করো, এই যে নিচের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা কিউ আর এন, কিউ আর এন এর এই ত্রিভুজের একটা কোণ আর ওয়ান, একটা কোণ আর টু, আর একটা কোণ হচ্ছে এন। এবারে দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180, অর্থাৎ আর ওয়ান আর টু আর এন, আর ওয়ান আর টু আর এন এই তিনটে যোগ করলে কত হবে 180। তাহলে এই দুটো সমীকরণের দুদিকেই 180 আছে, তাহলে ডান দিক ডান দিক যেহেতু সমান, তাহলে তার বাম দিকটা কি হবে সমান হবে, অর্থাৎ কোণ এ আর এন সমান কার সঙ্গে হবে, এন আর ওয়ান আর টু এই তিনটে সমষ্টির সঙ্গে সমান হবে। এবারে দুদিকের এন আর এন কোণটা কি হবে, কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি কোণ এ মানে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। এবারে ওই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কি, আই ওয়ান প্লাস আই টু মাইনাস এই যে আর ওয়ান প্লাস আর টু ছিল, তার জায়গায় আমরা কি বসিয়ে দেবো এ। অর্থাৎ প্রমাণিত হলো যে প্রিজমের ক্ষেত্রে এই চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কি হবে না আই ওয়ান প্লাস আই টু মাইনাস তার প্রিজমের কোণ, অর্থাৎ দুটি প্রতিসারক তল যেখানে মিলিত হয়েছে সেই কোণের সঙ্গে, অর্থাৎ প্রিজমের এই কোণটার কি নাম ছিল না কোণটার নাম ছিল হচ্ছে প্রতিসারক কোণ, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস প্রতিসারক কোণের সমান হবে।